আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি আমার স্ক্রিনে দেখানো মানুষটাকে চিনতে পারছেন? হয়তো চিনবেন না, যারা এই আধুনিক যুগে, যারা এই ডিজিটাল যুগে আছেন, শুধু তারাই চিনবেন যারা 1980 থেকে 2000 সাল পর্যন্ত এই লোকটার ছবি দেখেছেন, চলচ্চিত্র দেখেছেন। উনি হলেন আমাদের দিলদার ভাই। অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব অবর্ণনীয় একজন কৌতুক অভিনেতা। দিলদারের অভিনয় শুধু দিলদারই জানতেন। এরকম দিলদার হয়তো বাংলাদেশের মাটিতে আর আদৌ ফিরে আসবেন না। দর্শক, সেই স্মৃতিগুলো কি আপনাদের মনে আসে? সেই 1980-90-2000 সালের দিকে যখন আমরা হলে গিয়ে ছবি দেখতাম আর হাসতাম, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যেত দর্শক। তা দর্শক, আজকে আমি দিলদার সম্পর্কে সামান্য কথা বলবো এবং দিলদারের ছেলেকে আমি দেখাবো যে কী হালতে ওনারা আছেন, সেই কথাগুলিও আমি বলবো। ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কেউ নতুন হয়ে থাকলে তাসিন টিভি পরিবারের সদস্য হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এই দিলদার, ওনার জন্ম হয়েছে আপনার 1945 সালের 13 জানুয়ারি। এই দিলদার বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি কৌতুক অভিনেতা। যারা ওনার ছবি দেখেছেন সেই সাদা কালো টিভির যুগে, শুধু তারাই বলতে পারবেন যে এই দিলদার কত বড় মাপের একজন কৌতুক অভিনেতা ছিলেন। ওনার মতো কৌতুক অভিনয় শিল্পী হয়তো বাংলার মাটিতে আর আসবে না। এখন যারা আছেন তারা শুধু অশ্লীলতায়, তারা শুধু বাজে নাচানাচিতে আর গানে মত্ত থাকে, কিন্তু দিলদার মানুষকে যে কীভাবে হাসাতেন, কীভাবে কাঁদাতেন তা শুধু দিলদারই জানতেন। ওনার ছবির জন্য আলাদা একটা প্রেক্ষাপট তৈরি করা হতো, ওনার ছবির জন্য আলাদা স্ক্রিপ্ট লেখা হতো, ওনাকে একটা ছবিতে নায়ক করা হয়েছিল যত দর্শক। সেই ছবিটার নামটা ছিল আবদুল্লাহ। একটা কৌতুক শিল্পীকে নিয়ে একজন পরিচালক একটা ছবি করার মতো দুঃসাহস দেখান, সেটা শুধু এই দিলদারের জন্যই প্রযোজ্য। এরকম অভিনয় শিল্পী বাংলাদেশের মাটিতে আর আসবে না। ছেলেপেলেরা হয়তো এই দিলদারকে চিনবেন না, তারা জানবেন না, কারণ তারা এখন এগুলো দেখেন না। আসলে আমরা ভুলে যাই ভালো মানুষের কদর, বাঙালি কখনো করতে পারে না। আমাদের মিডিয়াগুলো দিলদারের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী কেউ দেখায় না। 2003 সালের 13 জুলাই সম্ভবত এই দিলদার মারা গিয়েছেন। ওনার জন্মের সাথে কিন্তু ওনার মৃত্যুর মিল আছে। ওনার জন্ম 13 জানুয়ারি আর মৃত্যু 13 জুলাই। কী সুন্দর একটা মিল দেখুন। কিন্তু আমরা কখনো দিলদারের জন্মদিন, মৃত্যুদিন কখনো আমরা উল্লেখ করিনি। যে মানুষটা বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু কিংবদন্তি, উনি চলচ্চিত্রকে দিয়ে গেছেন, কখনো নিয়ে যাননি। আপনারা হয়তো শুনে অবাক হবেন, এই দিলদার বাংলা চলচ্চিত্র থেকে এখনও প্রায় 80 লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন, যেগুলো বিভিন্ন পরিচালকরা প্রডিউসাররা ওনাকে মেরে দিয়েছেন। দর্শক, আমি একটা ভালো একটা খবরে দেখলাম, সে দিলদারকে আমরা ভুলে যাই। আমরা জানি না, মাত্র 58 বছর বয়সে দিলদার মারা গিয়েছেন। চাঁদপুরে জন্মগ্রহণ করা এই ছেলে বাংলাদেশের আকাশটাকে রাঙিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ চলচ্চিত্রে একটা বটগাছ ছিলেন। ওনাকে নিয়ে যেই ছবিটাই করা হতো সেটাই উনি হিট হতো, সেটাই দর্শক নন্দিত হতো। দর্শক হাসতে হাসতে একেবারে পেট ব্যথা হয়েছে দর্শক, আমিও হলে বসে বসে হাসতাম। একসময় আমিও দিলদারের ভক্ত ছিলাম। ঢাকার ডেমরাতে ওনাকে কবর দেওয়া হয়েছে, পারিবারিক কবরস্থানে। ওনার একটা ছেলে দর্শকে যে আমার স্ক্রিনে দেখতে পারছেন, একমাত্র ছেলে, এই ছেলেটা এখন টিকটক করেন। ওনাদের পারিবারিক অবস্থা অতটা সচ্ছল না। যে লোকটা শত শত ছবি করেছেন, এই যে আমি কী বলবো আপনাকে, অন্তরে অন্তরে, বেদের মেয়ে, জ্যোৎস্না, বিক্ষোভ, তারপর আপনার সালমান শাহের অসংখ্য ছবিতে উনি অভিনয় করেছেন, যেগুলো আমার নাম এখন মনে নেই। দর্শক, আপনাদের হয়তো যাদের মনে আছে তারা আমাকে কমেন্টে লিখতে পারেন যে দিলদার কী মাপের অভিনয় ছিলেন, অভিনেতা ছিলেন, একজন কৌতুক শিল্পী ছিলেন, যে প্রতিটা অভিনয়কে তিনি এমনভাবে ফুটিয়ে তুলতেন, ওনার কৌতুকটু দেখার জন্য মানুষ ব্যস্ত হয়ে থাকতেন যে আর একটু অভিনয় করলে হয়তো ভালো লাগতো। দর্শক, জানি না দিলদারকে কারা কারা ভালোবাসেন, কমেন্টে আমাকে জানাবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, একটা লাইক দিয়ে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দিলদারকে স্মরণ করবেন। এখনও সময় পেলে দিলদারের দুইটা পুরো ছবি দেখতে পারেন যে কতটুকু ভালো মাপের অভিনয় শিল্পী ওনার ছিলেন, আমার কথার সাথে কাদের কি মিল আছে কিনা দর্শক তাইলেই বুঝতে পারবেন। আপনাদের সকলের সুস্থ জীবন, দিলদারের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো তাসিন টিভি থেকে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।